বন্ধু মিলে একটা বাইক কিনছে, ছোট্ট একটা ঘটনা বলে তাফসীর শুরু করি। একটা বাইক কিনছে, কয়টা বাইক? একজন হিন্দু বন্ধু, আর একজন খ্রিস্টান বন্ধু, আর একজন মুসলমান। তিন নম্বরে আছে কে? এই যুবক ভাইরা বলো না, তিন নম্বরে আছে কে? মুসলমান। দেখেন মুসলমানদের বুদ্ধি কত সুন্দর বুদ্ধি, আগেই পড়েন সুবহানাল্লাহ। বাইক কেনার পরে বাসায় বাইকটা নিয়ে আসছে, প্রথম দিন খ্রিস্টান বন্ধু বলছে বাইকটা আমারে দাও, আজকে আমি চালাবো। তো বাইক যখন নিয়ে গেছে, খ্রিস্টানদের দেখবেন একটা ক্রুশ চিহ্ন আছে, দেখছেন আপনারা সবাই, ক্রুশ চিহ্ন গলায় ঝুলায়। তো প্রথম দিন বাইকটা নিয়ে গেছে চার্চে, এদের উপাসনার নাম কি? চার্চ। গির্জায় গিয়ে একটা ক্রুশ নিয়েছে, অ্যাপাসি বাইক, মনে করো ফর এক্সাম্পল বাইকের সামনে যে হেডলাইট থাকে না, আছে না নাই? হেডলাইট একটা ক্রুশ ঝুলাই দিচ্ছে, বলতেছে ভাই এই বাইকে তোরা আর হাত দিস না, এটা আস্তে খ্রিস্টান হয়ে গেছে, এটা আস্তে কি হয়ে গিয়েছে, তোরা ডোন্ট টাচ দিস বাইক, এটা তোরা আর হাত দিস না। তো হিন্দু বন্ধু কয়ে একদিন সুযোগ দে খালি আমারে। তো সেকেন্ড ডে যখন আসছে, দ্বিতীয় দিনে বলছে আজকে আমারে দে, টাকা দিছি, একটু হক আমার আছে না নাই, আমারে দে আজকে। তো সে নিয়ে গেছে মন্দিরে, সে নিয়ে গেছে কোথায়? মন্দিরে যাওয়ার পরে আপনার দেখবেন হিন্দুরা কপালে কি দেয়, এটা লাল সিঁদুর না? তো সে কি করছে জানেন, মন্দির থেকে সিঁদুর নিয়ে বাইকের যেই সামনে হেডলাইট ওখানে লাগা দিচ্ছে সিঁদুর, কয় এটা আজ থেকে হিন্দু, তোরা হাত দিবি না, এটা আজ থেকে কি হিন্দু। তো দুজনে খেলা শেষ, এবার কার খেলা? এবার কিন্তু আওয়াজ নাই, জোরে বলেন কার খেলা? মুসলমান বলতেছে বাবা তোরা তো অনেক কাহিনী করলি, আমার একখান সুযোগ দে, আমার একটা কি দে, সুযোগ দে, আমি সুযোগটা কাজে লাগাতে পারি কিনা দেখি। দিবে না দিবে না দিবে না জোর করে নিয়ে আসছে। এখন মুসলমান নিয়ে আসে বসে বলছে, এরা কেমনে মুসলমান বানাই, না আছে ক্রুশ, না আছে আমাদের কাছে কোনো প্রকারে লাল কিটা কি বলে এটা সিঁদুর, কেমনে মুসলমান বানায়, কোনো বুদ্ধি পায় না, সকাল থেকে সন্ধ্যা বসেই আছে চিন্তাই করতেছে। যখন সন্ধ্যার সময় আসছে তখন মাথায় বুদ্ধি আসছে একটা, সুন্দর করে হুন্ডাটা নিয়ে গেছে মেকারের দোকানে, মেকারকে বলছে ভাই শোন, এই যে সাইলেসানের পাইপ যেখান থেকে ধোয়া বের হয় এটা কেটে দেয়, এর আগা কাট, আগা কাটলে আওয়াজ কি কম হবে না বেশি হবে? তো কাটার পরে বাইকখান টান দিছে, এমন ঢের ঢেরি আওয়াজ, এলাকার লোক সব ঘুম থেকে উঠে গেছে, সব নেমে চলে আসছে, ওই বন্ধুরাও আসছে, বলে হোয়াট হ্যাপেন্ড, কি হলো তোর, তুই কি করছিস এটা? বলে বাবা দেখ, প্রথম দিন তুই বানাইছিস খ্রিস্টান আমি কিচ্ছু বলি নাই, দ্বিতীয় দিন তুই বানাইছিস হিন্দু আমি কিচ্ছু বলি নাই, আজকে আমি মুসলমান ঘরের সন্তান, হ্যাতেরে মুসলমানই দিয়ে মুসলমান বানাই ফেলছে। তাহলে মুসলমানদের যে মেধা, যে তীক্ষ্ণতা, এই মেধাটা কম না বেশি? এই জন্য চালাক ঘরের যে সন্তান হবে সে কখনো কোনো প্রকার হতাশায় ভুগতে পারবে? আল্লাহ তুমি হতাশা মুক্ত জীবন দান করে দিও, বলো আমিন।